আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। প্রিয় দর্শক, আজ আমরা কাঁচামরিচ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে যাচ্ছি, যা শুধু গর্ভবতী মায়েদের জন্যই নয়, নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলের জন্য দরকারি। অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। কাঁচামরিচ সাধারণত আমরা আমাদের খাদ্যের স্বাদ বাড়াতে ব্যবহার করে থাকি, কিন্তু এই কাঁচামরিচের ভেতরে রয়েছে বিশেষ এক উপাদান ক্যাপসাইকিন, যা মরিচের ঝাল বাড়ায়। এই ক্যাপসাইকিনে আছে ভিটামিন এ, সি, বি6, আয়রন, পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট। এই উপাদানগুলো মুখে লালা আনে, ফলে খেতে মজা লাগে। প্রতি 100 গ্রাম কাঁচামরিচে রয়েছে 40 কিলোক্যালোরি শক্তি, যা একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দৈনিক শক্তির 1.6% পূরণ করে এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার দৈনিক শক্তির 1.74% পূরণ করে। প্রথম 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তি 2.22% পূরণ করে, দ্বিতীয় 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 1.82% পূরণ করে, শেষ 3 মাস অনুযায়ী একজন গর্ভবতী মহিলার দৈনিক শক্তির 1.67% পূরণ করে। তাছাড়া আরও রয়েছে শর্করা 9 গ্রাম, আমিষ 1.9 গ্রাম, খাদ্য আঁশ 1.5 গ্রাম, সোডিয়াম 9 মিলিগ্রাম, চিনি 9 গ্রাম, পটাশিয়াম 322 মিলিগ্রাম, ভিটামিন সি 144 মিলিগ্রাম, ফ্যাট 0.4 গ্রাম, আয়রন 1 মিলিগ্রাম। গর্ভাবস্থায় প্রচুর ফোলিক অ্যাসিড ও ভিটামিন সি গ্রহণ করতে বলা হয়। একজন গর্ভবতী মাকে দৈনিক সর্বনিম্ন 85 মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করতে বলা হয়ে থাকে এবং সর্বোচ্চ 2000 মিলিগ্রাম গ্রহণ করতে পারবে। ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস হল কাঁচামরিচ। গর্ভাবস্থায় ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় শিশুর সঠিক বিকাশ নিশ্চিত করে এবং মায়ের রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতো প্রকট রোগ থেকে রক্ষা করে। কাঁচামরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে, যা কার্ডিওভাস্কুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে। অনেক সময় শোনা যায় গর্ভবতী মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিয়মিত কাঁচামরিচ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কাঁচামরিচ রক্তের কোলেস্টেরল কমায়, যা আমাদের হৃদরোগের হাত থেকে রক্ষা করে। প্রতিদিন 1টি করে কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে যায়। কাঁচামরিচে আছে ভিটামিন এ, যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে। তবে কাঁচামরিচ কাঁচা খাওয়া ভালো, কারণ 370 ডিগ্রি তাপমাত্রার বেশি তাপমাত্রায় কাঁচামরিচ সেদ্ধ করলে বা ভেজে খাওয়ার ফলে এর বিদ্যমান ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই এর আসল উপকারিতা পেতে প্রতিদিন খাবারের সঙ্গে কাঁচামরিচ কাঁচা খেতে অভ্যাস করুন। প্রিয় দর্শক, গর্ভবতীরা তাদের গর্ভাবস্থায় যে খাবারগুলো এড়িয়ে চলবে তার বিস্তারিত অন্য এক ভিডিওতে জানাব। ভিডিও লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য রইল শুভকামনা।